আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি প্রতিদিনের মতন আবারও চলে আসলাম আপনাকে মাঝে একটি ব্লগ নিয়ে আমি কি কাজ করবো এটা আপনার সাথে শেয়ার করবো আপনারা আমার সাথেই থাকবেন এটা সকালবেলা পাটি সাপটাফিটা বানাইতেছি যখন আমি ডোডা তৈরি করছিলাম এটা শেয়ার করি না মিডাই দিয়ে গুলছিলাম আমি ছাদের ঘোড়ারা তো আমি বানাইতেছি এটা আমি শেয়ার করতেছি সকালবেলা কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে আছে আল্লাহ রহমতে সবাই ভালো আছে সবাই জন্য সুস্থ থাকে সহি সালামতে থাকে আমি সবার জন্য দোয়া করি আর সবাই যেন আমার জন্য দোয়া করে আর দয়া করে আমাদের পাশে থাকবেন আপুরা বাইয়ারা সবাই আর বিডিডি দেখবেন আপনার কাছে অনুরোধ লইলো আমার তো সুমায়া আর আমি খাইতেছি পাটি ছাপটা ফিদা আয়া তো বৈষা লইসে আয়াতে কি করতেসে একটা চাপি নিয়ে আসি তারে না এই যে আয়া তো রাতে চাপি সুরায় পাক করটা আসতে আসে খাওয়ানোর জন্য নাস্তা খাইতু নিচে বৈষা খাইতেছি সবাই খাওয়া দাওয়ার পর নাস্তা খাওয়ার পর কাটাকুটি করবো তো কালকা যে খেতে গেছিলাম লাউ শাক আনতাম বুলে তো তিনটা লাউ ধরছিল গাছে তো যেই মালিকের জায়গা সেই মালিকের নিছে তিনটা লাউ তো মানুষের ন্যায়গা দেখা তো নিয়ে রাইখা দিছে তা আমরা শাক নিয়ে আবার আইসা পড়ছি তো কইতাছি লাউ দেখিয়া গেছি লাউ রিখু ফারেশ্বের বাবা কই মুনো নিশে গা তো আমরা বাসা আইসি মতন পরে সারে ফোন দিছে তো ফারবেসের বাবার আবার আলি ডেকে আলি তুমি কি আসতেলা নাকি খেতে কে সার আসছিলাম খেতে লাউ শাক নিয়ে গেছি তো আমি তো তিনটা লাউ আনছি তুমি আসো লাউ নেওয়াইয়া তো আবার সারে সারের কইতাছে ফারবেশ্বের বাবা সার রে দিস ওকে আংটি রে দিসি দুইটা আর তুমি একটা নেওয়াইয়া তো ফারবেশ্বের বাবাই যাই একটা লাউ আনছে যাইয়া তো এই লাউটা আমি কাইটা নিতেছি লাউটা কাইটা নিতেছি আমি তো লাউটি আমি দুয়া নিতেছি আর লাউডা অনেক কষি লাউডা তিনটা লাউ এক সাইজের তো টাকি মাছ না তো শোল মাছ হইলে রান্না করলে আর বেশি মজা লাগতো ভালো লাগতো তা আমি কি দিয়ে রান্না করবো শিঙ মাছ দিয়ে রান্না করবো আর লাউ শাক রান্না করবো গুঁড়া মাছ দিয়া। তা আমার মায়ে যে দেশের থেকে গুঁড়া মাছ আনছে গুঁড়া মাছ আমার বাইর বোকরা দিয়েছে ডি দিয়ে রান্না করবো ফার্বেশের বাবাই তো লাউ শাক রান্না করলে গুঁড়া মাছ দিয়ে অনেক পছন্দ করে তো লাউ শাক রান্না করবো আজকে আর লাউ রান্না করবো তো লাউ শাকটা আমি কিভাবে বসাব ওইটা আপনার সাথে শেয়ার করবো প্রথমে আমি লবণ দিয়েছি কাঁচামরিচ দিছি পেঁয়াজ দিছি আর তেল দিয়ে দিছি হলুদের গুঁড়া দিয়ে দিছি এক চামচ ধনিয়ার গুঁড়া দিছি এক চামুচ হলুদের গুঁড়া দিয়েছি আধা চামুচ মুসির গুঁড়া দিছি এক চামুচ তার টুনি দিয়ে দিছি ষির গুড়া আমি মাখায় নিতেছি মাছটি দিয়ে দিছি এটা খলসা মাছ তো ভালো মতন একসাথে আমি মিক্স করতাছি মাছটি রে উল্টায় তো পাতিলাতে লাউডা বসার মধ্যে কে পাতিলাতে আর বসাই নাই কড়াইতে বসাই দিছি এই সাইডে নিছি নিচে গিয়ে আমি কড়াইয়াটা তো এই সাইডে আবার চুলাতে এই পাতিলটা বসাইয়া দিসি তেল দিয়ে দিছি কান্না করতে আছে তো মাছটি দিয়ে দিছি লবণ দিয়ে দিছি halo guru adisi, ada samus terkom, dunia guru adisi, ada samus, musir guru adisi, ada samus, kasamurid dia adisi, tenaradita si. Pani panidia si. kosanio. Kosanio niyo, kosa niyo ya guys kan, laut লাউটা অনেক কষি সবটি লাউ একসাথে দিয়ে দিছি আমি আমি কোন থেকে লাউ রান্না করলে পানি দিই না এম্বই পানি ওইটা যায় লাউয়ে ডাইকে দিলে আপুরা বাইয়ারা আমি যদি কোনো কথা ভুল করি সবাই আমার ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর আমি সবার ভিডিও দেখি আমি অনেক চ্যানেল আমার মোবাইলে সাবস্ক্রাইব করে রাখছি আমি সব ভিডিও দেখি একটা একটা করে একটা কি আমি কইরে কমেন্ট করতে পারি না আর সুরায়া সুমায়া তো আগে কিছু কমেন্ট করতো ভিডিও দেখ অনেক চ্যানেল করতে পারে না স্যার আসে গরো ফরাই থিয়া যায় আবার ম্যাডাম আসে এই আবি ম্যাডাম আইসা ফরাই দেওয়া যায় ম্যাডামে আসে তিনটা বাজে আর স্যার আসে আটটা বাজে আটটা বাজে আসে আর সুরাইয়া সুমাইরে অনেক ফরা দিয়ে যায় সারাদিনে হারা পড়তে থাকে যে পড়তে থাকে এটা আর আমি দেখাই না বেশি একটা তো আয়াতরে মার বাসায় নিয়ে দিয়ে আসি মায়ের রাখে তো শেষ হইলে যায় আবার সুমাই আনে যখন সার আসে তখন তো আর আমি ভিডিও করতে পারি না হ্যাঁ ক্যামবে ভিডিও করম সারে আবার কইব ভিডিও করুন করে আপা তার ভিডিওটা করি না আমি তো আপনার সাথে একদিন শেয়ার করবো সারে যে পড়াইতেছে সুরায়া সুমায়ার আরে তো এটা রান্না পরে রান্নার পরে সুমায়া খেতে বসছে একলাই খাইতেছে আমরা সবাই খাইয়ে উঠছি তো কইতেছি সুমায়া তুমি বসে ওটা নিয়ে আয়াতের নিয়ে ভাত খাও তো আয়াতের খাইতেছে আয়াতে এক একটা করে নিয়ে খাইতেছে আমাদের চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেল বাটন বাটনটি ওয়ান করবেন আর ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিবেন তো সময় ওই শাক দেওয়া খাইয়া উঠছে পরে লাউ দিয়া খাইতেছে লাউটা অনেক মজা হয়েছে গইতাছে শাকটাও মজা হয়েছে তো পানির কথা গইতা আমি ওর পানি দিছি তো এটা কালকে বিকালবেলা সাহ বানাইছি যে সারের লেগে তা আমি একটু ভিডিও করছি তো সারে সা দিবো রং সাহ তো ভার বাবাই খাইব আমি খামো তো সারে দিয়ে আর থাকে থাকেটুক আমি দুইজনে খামো আমি আর ভার পেছর বাবা তো এলাইচ দারচিনি এলাইচ দিছি দারচিনি দিছি তেজপাতা দিছি আদা দিছি আর সাহপাতি দিয়ে দিছি তো চাহটা ওই গেছে গা আমি চাডা বানাই নিচি চাডা মিছে নিতাচি দুই চামুচ চিনি দিম পায় দাই দায় শুই কে তালা চাই খুলত বোলে খুলতে পাৰে না তা আমি হাসতাছি সুমায়া হাসতে সুরাইয়া হাসতাছে কইতাছে মা দেখো কি করতেসে আয়াতে মানে উঠতে পারে না শুকিয়েছে দইরা পরে উঠে আবার হাসে এই কাফিটা নিলে গা আবার কান্না করে হাত থেকে নেওয়া যায় না আমি আবার করতেছি থাক নিও না খেলা করতে খেলা করুক মাসাল্লা দিলে দাঁড়াইছে সময় আবার ডাক্তারছে আয়াত আয়াত করিয়া শুনে না আবার পাশে যায় বইছে যায় তো ফার্ভেসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে জায়গা তাড়াফুড়া করে আই আইওয়ারটা আমি আর ভিডিও করতে পারি না আপনার সাথে আমি শেয়ার করতে পারি না তো একদিন দেখি ফার্ভেসের ফারবেসের ভিডিও আমি আপনার সাথে শেয়ার করবো তো সুমায়া একাই ভরতে বসছে তো সুমায়া পরে বসবো খাওয়া দাওয়ার পরে সুরায়া খাওয়া খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি যায় বসে পড়ছে যায়া করতে তার সুমায়া খাইতেছে সুমাই পাশে খাইতেছে আর সেই সাইডে যাই চূড়ায় পড়তেছে যাইয়া তো আমি এই ফাঁকে ভিডিও করলাম চূড়ায় তো সারে অনেক ফরা দিয়ে যায় দোনো বোনের আবার আব্রি আব্রির ম্যাডামও অনেক ফরা দিয়ে যায় তো এগুলো পড়ে দুই বোনি সুমাই আমার ফরা মাথায় দুঃখে না অনেক কষ্ট হয়ে যায় ফড়া আনক পড়তে পর কদিন পরে স্কুল খুললে আবার পরীক্ষা শুরু হয়ে যাব গা এক বছর তো স্কুল বন্ধ গেছে গেছে পড়া তো তেমন একটা বেশি হইতেছে না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম